নমস্কাৰ, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল বাবুস ক্লিক্স। অষ্টম শ্ৰেণী ছাত্ৰসকল, অনলাইনী 7B2 আজি লৈছোঁ তোমালোকৰ বাবে। ইয়াৰ আগৰ ভিডিঅ'ত মই 7A2 দিছিলোঁ, যদি কোনোবাই চোৱা নাই তেতিয়াহ'লে এই ভিডিঅ' ডেচক্ৰিপশ্যনত তাৰ লিংকটো দিয়া থাকিব, তাত গৈ তোমালোকে চাব পাৰিবা। তো আহা, পলম নকৰি আজিৰ ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। তো ইয়াত 1 নম্বৰত কি দিয়া আছে, যে কোনটো সত্য অতীতৰে একোটা উদাহৰণ দিয়া। আমাক সত্যটো উলিয়াব দিছে আৰু প্ৰত্যেকৰে একোটা উদাহৰণ দিব দিছে। তো ঘন সংখ্যা এটা অযুগ্ম হলে ইয়াৰ ঘনমূলৰ যুগ্ম বা অযুগ্ম কোনটো হ'ব? যদি ঘন সংখ্যা এটা আমাৰ অযুগ্ম হয় তেতিয়াহ'লে ইয়াৰ ঘনমূলটো আমাৰ কি হ'ব? অযুগ্ম হ'ব। মই এটা উদাহৰণ দিছোঁ চাবা। তো ইয়াত আমি যদি এটা অযুগ্ম ঘন সংখ্যা লওঁ, ধৰা 27 এটা আমাৰ ঘন সংখ্যা হয়, কাৰণ 3 পূৰণ 3 পূৰণ 3, 3×3=9, 9×3=27। তো এইটো এটা আমাৰ ঘন সংখ্যা, আৰু এইটো আমাৰ কি অযুগ্ম সংখ্যা, হয়নে? ইয়াৰ ঘনমূলটো আমাৰ কি? 3 কিউব, অৰ্থাৎ 3। তো এই ঘনমূলটো আমাৰ 3 যে, এইটো আমাৰ অযুগ্ম হয়নে নহয়? তে ঘন সংখ্যা এটা অযুগ্ম হ'লে ইয়াৰ ঘনমূলটো আমাৰ কি হ'ব? অযুগ্ম হ'ব। তো 2 নম্বৰত দিয়া আছে, ঘনমূলত কেতিয়াবা অকল এটা অংক থাকিব পাৰে, নোৱাৰে? ঘনমূলত কেতিয়াবা অকল এটা অংক থাকিব পাৰে, আমাৰ নোৱাৰা কথা নাই। আৰু এইটোত কি অযুগ্ম হ'ব, এইটোত ৰাইট চিন দিয়া। আৰু ঘনমূলত কেতিয়াবা অকল এটা অংক থাকিব পাৰে, কেনেকৈ পাৰে চাবা। আমাৰ ঘনমূল, আজ যিটো ঘন সংখ্যা আছে তাৰ মূলটো আমাৰ কিমান? 2। এইটোৰতো আমাৰ ঘনমূলত এটা অংক, হয়নে নহয়? গতিকে ঘনমূলত আমাৰ কি হয়? এটা অংক থাকিব পাৰে, এইটো সত্য। বুজি পাইছেনে? এটা সংখ্যাৰ বৰ্গ যদি 4ৰে শেষ হয়, সংখ্যাটোৰ ঘন 6 বা 8ৰে শেষ হ'ব। আমাৰ কৈছে যে এটা সংখ্যাৰ বৰ্গ আমাৰ যদি 4ৰে শেষ হয়, তে বৰ্গ হ'লে কি হ'ব? ধৰা 4ৰে শেষ হোৱা বৰ্গ আমাৰ কি আছে? চাপ'জ আমি 2টো লৈছোঁ, 2ৰ বৰ্গ আমাৰ কিমান? 2ৰ বৰ্গ হৈছে 2×2, অৰ্থাৎ 4। তো এইটো 4ৰে শেষ হ'ল ধৰা, হয়নে? গতিকে 2ৰ ঘন কি হ'ব? 2ৰ ঘন হৈছে আমাৰ কি? 2 কিউব, অৰ্থাৎ 8। তো ইয়াৰ কি কৈছে, যে এটা সংখ্যাৰ বৰ্গ যদি 4ৰে শেষ হয়, সংখ্যাটোৰ ঘন 6 বা 8ৰে, তাৰমানে ইয়াৰ 8ৰে শেষ হ'ব, 8ৰে শেষ হ'ব এইটো। বুজি পাইছানে? 8ৰে শেষ হ'ব। তো 2 নম্বৰত আছে, এটা ঘন সংখ্যা 7ৰে শেষ হ'লে তাৰ ঘনমূল, মনত ৰাখিবা, 3ৰে শেষ হ'ব। ঘন সংখ্যা যদি এটা 7ৰে শেষ হয়, তাৰ ঘনমূলটো আমাৰ 3ৰে শেষ হ'ব। এটা ঘন সংখ্যাত 2টা অংক থাকিলে ঘনমূলত অংক থাকিব 2টা, এটা ঘন সংখ্যা অংক থাকিব। তো এটা ঘন সংখ্যা আমাৰ ধৰা 27, ইয়াত 2টা অংক আছে, ঘনমূলটো আমাৰ কি হয়? ইয়াৰ ঘনমূলটো, অৰ্থাৎ 27ৰ ঘনমূল ধৰা এনেকৈ আমি লিখোঁ, 27 সমান কি হ'ব? ইয়াৰ ঘনমূল হ'ল 3। তো ইয়াত কেইটা অংক আছে? 1টা অংক। তাৰমানে এটা ঘন সংখ্যা 2টা অংক থাকিলে ঘনমূলটোত কি থাকে, কি থাকিব? আমাৰ 1টা অংক থাকিব। এটা ঘন সংখ্যা 3টা অংক থাকিলে ঘনমূলত অংক থাকিব 1, 2, 3টা, ইয়াতো এটাই থাকিব। তুমি চাবা, এটা ঘন সংখ্যা ধৰা আমাৰ যদি 125 হয়, তো ইয়াত কি হ'ব? 5 পূৰণ 5 পূৰণ 5, 5 পূৰণ 5 পূৰণ 5, অৰ্থাৎ কি? 5, হয়নে নহয়? 5 কিউব বা 5, তেতিয়াহ'লে ইয়াৰ কি হ'ল? 3টা অংক থাকিলেও আমাৰ কি হ'ল? ইয়াত মানে ঘন ঘনমূলত কি থাকিব? 1টা অংক থাকিব। এইটো 1টা অংক, 2টা অংক থাকিলেও সি এটাই থাকে, 3টা অংক থাকিলেও সি এটাই থাকে ঘনমূলত। তাৰপিছত 2 নম্বৰটো দিয়া আছে, যে এটা ঘন সংখ্যাত 4টা অংক থাকিলে ঘনমূলত কেইটা অংক থাকিব? 2টা 3টা, তাৰে কোনোবা এটা কোনটো হ'ব? ধৰা 10 কিউব, এইটো এটা ঘন সংখ্যা আমাৰ, হয়নে? 10 কিউব মানে কি? 1000, হয়নে নহয়? তো 1000 হ'লে আমাৰ ইয়াত কেইটা অংক আছে? 4টা অংক আছে। তো ইয়াৰ ঘনমূল আমাৰ কি? 10। গতিকে ইয়াত কেইটা অংক আছে? 1, 2, গতিকে 4টা অংক থাকিলে তাত কি কেইটা থাকিব? 2টা অংক থাকিব ঘনমূলত। তো এইটো কি দিয়া আছে, যে এটা ঘন সংখ্যাত 5টা অংক থাকিলে ঘনমূলত কেইটা অংক থাকিব? ইয়াতে এইটো কৰি চাবা তোমালোকে, সেনেকুৱা ইয়াতো 2টাই থাকিব। এটা ঘন সংখ্যাৰ শেষত 3টা শূন্য থাকিলে ঘনমূলত শূন্য থাকিব 2টা। তো
তো ইয়াত এইটো চাব পারা, ইয়াত ঘন সংখ্যাটো আমার কি আছে তিনিটা শূন্য আছে, ইয়ার ঘনমূল কেটা শূন্য আছে এটা শূন্য আছে, তার মানে তিনিটা শূন্য থাকলে আমার ঘনমূল কি থাকে এটা শূন্য থাকে। তারপর দিয়া আছে যে দুটা অঙ্ক, দুটা অঙ্ক থাকা সংখ্যা এটার ঘনত তিনিটা অঙ্ক থাকিব পারে, দুটা অঙ্ক থাকা ঘনতা আমার কি এই দশটো আমার দুটা অঙ্ক থাকা ঘনতা, ইয়াত তিনিটা অঙ্ক, দুটা অঙ্ক থকা সংখ্যা এটার, দুটা অঙ্ক থকা এই সংখ্যা এটা ধরা জে নাম্বারটো, দুটা অঙ্ক থকা সংখ্যা এটা আমার দশে ধরলো, ইয়ার ঘনত আমার কি থাকিব পারে তিনিটা অঙ্ক থাকিব পারে, ঘনত আর কেনকে তিনটা অঙ্ক থাকিব, অঙ্কটো সংখ্যাটো হয়েছে দুটা অঙ্ক থাকা, গতি ঘনত আমার তিনটা অঙ্ক থাকিব নোৱাৰে, বুঝি পাইছেনে? এইখিনি আছিল আমার কি সত্য অসত্য এক নম্বর। এতিয়া আমি দুই নম্বর যাম, কি কৈছে যে উৎপাদক পদ্ধতিরে নিকুট ঘন সংখ্যা কেটার ঘনমূল উলিয়াব দিছে। দুই নম্বরটো লৈছো, দুইর একটু লৈছো, থ্রি ফোর থ্রি উৎপাদক পদ্ধতির আমার ঘনমূল উলিয়াব দিছে। তো আমি উৎপাদক পদ্ধতিতে কেনেকে করো, ইয়ার প্রথমতে আমি উৎপাদকখানি উলিয়াই লব লাগা হয়। ইয়াত কি আছে চারি তিনি সাত, হাতে হাতে তিনি দশ, তো ইয়াক প্রথমতে হাতেরে দিয়া, সাত চারি গুণ আঠাইশ, আঠাইশ হলে কি হয় ছয় থাকে ইয়াত, আর এফালে তিনি তেষট্টি, কি হব ন সাত গুণ তেষট্টি, এটা হাতেরে কি হব সাত সাত গুণ উনপঞ্চাশ, তো আমি কি পালো ইয়াত সেভেন পূরণ সেভেন পূরণ সেভেন, হয় না? তো ইয়ার আমি তিনটার আমি কি করব লাগিব, এটা লব লাগিব, যেহেতু আমি ঘনমূল উলিয়াম, গতি কি হব এটাকে ঘনমূল আমার কি হব থ্রি ফোর থ্রি, এই ঘনমূল এই ডাইরেক্ট আমার কি আছে আগে বর্গমূল আছে, ইয়াত তিনটার লগে এই আমার কি হয় ঘনমূল বুঝায়, গতি থ্রি ফোর থ্রি ঘনমূল কি হব আমার সেভেন, এনেদরে তোমালে ঘনমূল উৎপাদকর জড়িয়ে উলিয়াব পারিবা। তো দুই নম্বরটা লো ডবল থ্রি সেভেন ফাইভ, তো ইয়ারও আমি কি করি প্রথমতে উৎপাদকখানি উলিয়াই লাম, কি আছিল ডবল থ্রি সেভেন ফাইভ, ইয়ার যোগফলটো কি হয় অঠারো হয়, গতি ইয়াক আমার তিনিরে যাব, গতি তিনিরে এটা এগারো তিন গুণ তেত্রিশ, তিন দুগুণ ছয় পাঁচ তিন গুণ পনেরো, আকো তিনিরে এটা তিন তিন গুণ ন দুই বাইশ, সাত তিন গুণ একুশ, পাঁচ তিন গুণ পনেরো, আকো তিনিরে একবার তিন দুগুণ ছয় পাঁচ তিন গুণ পনেরো, এবার পাশেরে দিয়া পাঁচ দুগুণ পাঁচ দুগুণ দশ, পাঁচ পাঁচ গুণ পঁচিশ, পাঁচেরে পাঁচ, তো কি পালো আমি তিনটা তিনি পালো আর তিনটা পাঁচ পালো, আমি ইয়াত বহাই দিম থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ, এটা কি হব ইয়াত তিনটার পর আমি এটা ললো, ইয়াত তিনটার পর আমি এটা লম, এটা ঘনমূল কি হব থ্রি রুট ওভার, এই কি হব থ্রি 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 সেভেন ফাইভর ঘনমূল আমার কি হব পাঁচ আর তিন পূরণ করলে আমার কি হয় পনেরো, গতি ইয়ার ঘনমূলটা হব আমার পনেরো, ইয়ার তোমালে দেখাই দিব আর পাঁচ তিন গুণ পনেরো এনেকে, গতি কি হল আমার ঘনমূলটো ফিফটিন। তো তিন নম্বরটো লৈছো তেরো আট দুই চারি, ইয়ার প্রথমতে আমি কি করি ইয়াত উৎপাদকখানি উলিয়াই লাম, তেরো আট দুই চারি, দুইরে দিয়া ছয় দুগুণ বারো, ন দুগুণ অঠারো, দুই এক গুণ দুই, দুই দুগুণ চারি, দুই তিন দুগুণ ছয়, সাত দুগুণ আট, পাঁচ দুগুণ দশ, ছয় দুগুণ বারো, দুই দি একবার, সাত দুগুণ চৈধ্য, দুই দুগুণ চারি, আট দুগুণ ষোল্ল, দুইরে আট দুগুণ ষোল্ল, ছয় দুগুণ বারো আর সাত দুগুণ আট, সাত দুগুণ আট, তিন দুগুণ ছয়, দুই দুগুণ চারি, দুই দুগুণ চারি এক ছয়, দুই এক গুণ দুই, পাঁচ দুগুণ দুই এক গুণ দুই শূন্য হলেতে আর কি হব এই ষোল্ল হলে আট দুগুণ ষোল্ল, দুইরে পাঁচবার আর কি হব এইফালে চারি, দুইরে দুই দুগুণ চারি, সাত দুগুণ চৈধ্য, তিনিরে কি হব তিন তিন গুণ ন তিন গুণ সাতাইশ, তিনি তিনি, তো ইয়াত চোৱা দুই তিনটা, এই দুই তিনটা আর এই দুই তিনটা, তার মানে এনেকুৱা হয় টু ইন্টু টু ইন্টু টু, টু ইন্টু টু ইন্টু টু,
টু ইন্টু টু ইন্টু টু, তারপিছত কি আছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, তো ইয়াত এক দুই তিনি, তাৰে পৰা আমি কি লম টু ইন্টু টু ইন্টু টু, তাৰ মানে আঠ, হয়নে? দুই দুগুণ চাৰি সাত দুগুণ আঠ, আৰু ইয়াৰ পৰা এই তিনিটাৰ পৰা আমি এটা তিনি লম, কি হব দুই দুগুণ চাৰি সাত দুগুণ আঠ, আঠ তিনি গুণ চৌব্বিছ, এতেকে থ্ৰী ৰুট অভাৰ এইটো কি হব থাৰ্টিন এইট টু ফ'ৰ ইকুৱেল টু আমি কি পাম টুৱেণ্টি ফ'ৰ, ইয়াৰ ঘনমূলটো আমাৰ কি হব টুৱেণ্টি ফ'ৰ। বাকী যিকেইটা আছে তোমালোকে কৰি চাবা, নোৱাৰিলে মই নেক্সট ভিডিঅ' তোমালোকক দিম। এইকেইটা তিনি নম্বৰটো লৈছোঁ, আটাইতকৈ কি সৰু সংখ্যাৰে পূৰণ কৰিলে তলৰ সংখ্যা দুটাৰ পৰা একোটা নিখুঁত ঘন পোৱা যাব। আটাইতকৈ কি সৰু সংখ্যাৰে পূৰণ কৰিলে তলৰ সংখ্যা দুটাৰ পৰা একোটা নিখুঁত ঘন পোৱা যাব আমাক উলিয়াব পাৰিছে। এই ক্ষেত্ৰত সংখ্যা দুটাৰ ঘনমূল উলিওৱা। তো প্ৰথমতে আমি দহ হাজাৰৰ উৎপাদকখিনি উলিয়াই ল'ম। ইয়াত দহ হাজাৰৰ উৎপাদক আমাৰ কি হ'ব, দুইৰে দিয়া পাঁচ দুগুণ দহ, পাঁচ হাজাৰ হ'ল, দুইৰে দুই দুগুণ চাৰি, এক থাকিল পাঁচ দুগুণ দহ পঁচিছশ, দুইৰে বাৰ দুগুণ চৌব্বিছ, এক থাকিল পাঁচ দুগুণ দহ শূন্য, দুইৰে ছয় দুগুণ বাৰ, দুই দুগুণ চাৰি পাঁচ, এইবাৰ পাঁচেৰে দিয়া একবাৰ কি থাকিল বাৰ ছয় পাঁচ দুগুণ দহ, পাঁচ পাঁচ গুণ পঁচিছ, পাঁচ দুগুণ দহ, পাঁচ পাঁচ গুণ পঁচিছ, আকৌ কি হ'ব পাঁচেৰে পাঁচ। তো ইয়াত এটা কথা লক্ষ্য কৰা, এক দুই তিনি ইয়াত এটা বেছি আছে, এক দুই তিনি তাৰমানে চাৰিটা চাৰিটা, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, আকৌ কি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ। তো আমাৰ পূৰণ কৰিব লগা সংখ্যা কি হ'ব, ইয়াত ধৰা আমাৰ ঘন সংখ্যা হ'ব লাগিলে তিনিটা তিনিটা থাকিব লাগে, তো ইয়াত দুই তিনিটা পাঁচ তিনিটা ল'লে আকৌ কি থাকে দুই এটা আৰু পাঁচ এটা বাকী থাকে, তাৰমানে ইয়াত দুই দুটা লাগিব আমাক আৰু পাঁচ কি লাগিব দুটা লাগিব। দুই দুটাত পূৰণ কৰিলে কি হয় দুই দুগুণ চাৰি, আৰু পাঁচ দুটা পূৰণ কৰিলে কি হয় পাঁচ পাঁচ গুণ পঁচিছ, তে পঁচিছ আৰু চাৰি পূৰণ কৰিলে আমি কি পাম এশ পাম। তো আমি ইয়াত কি লিখিব পাৰোঁ, এতেকে সংখ্যাটোক এশৰে পূৰণ কৰিলে কি হ'ব নিখুঁত ঘন সংখ্যা পোৱা যাব। বুজি পাইছেনে কিয় আমি এশৰে পূৰণ কৰিব লগা হ'ল, ঘন সংখ্যা পোৱা যাব। এতিয়া এই সংখ্যাটো আমাৰ এশৰে ধৰা আমাৰ যিটো সংখ্যা আছে দহ হাজাৰ, ইয়াক যদি আমি এশৰে পূৰণ কৰোঁ কি ওলাব, একৰ পিঠিত ছয়টা শূন্য হ'ব, ইয়াত চাৰিটা আছিলে ইয়াত কি হ'ব আমাৰ ছয়টা শূন্য হ'ব, তাৰমানে এই সংখ্যাটোৰ আমাৰ কি ওলাব দিছে ঘনমূল নিৰ্ণয় কৰিব দিছে। তো এই সংখ্যাটোৰ আমাৰ ঘনমূল কি হ'ব, এই সংখ্যাটোৰ উৎপাদকটো আমাৰ এইখিনি কি ওলাইছিলে, ইয়াত আমি দুই দুটা আৰু পাঁচ দুটা পূৰণ কৰিব লগা আছিলে, গতিকে ইয়াত যদি আমি এই সংখ্যাটো বঢ়াই দিওঁ এক দুই তিনি তিনিটা তিনিটা ছয়টা, তো ইয়াৰ আমি যদি ঘনমূল লওঁ তেতিয়াহ'লে কি হ'ব, ইয়াত ধৰা আমাৰ দুই তিনিটা তাৰে এটা লৈছোঁ, আকৌ ইয়াত দুই দুটা আমি পূৰণ কৰিব লাগে আছিলে, গতিকে তাৰে ওপৰত দুই তিনিটাৰ এটা দুই পাম, ইয়াত পাঁচ তিনিটাটো এটা পাঁচ আছেই অলৰেডি, আৰু ইয়াত পাঁচলৈ আমি কি কৰিছিলোঁ দুটা পাঁচ পূৰণ দিছিলোঁ, গতিকে তাৰেও আমি এটা পাঁচ ল'ব পাৰিম। তো কি হ'ল পাঁচ পাঁচ গুণ পঁচিছ, পঁচিছ চাৰি গুণ এশ, তাৰমানে ইয়াৰ ঘনমূলটো আমাৰ কি হয় এশ হয়। বুজি পাইছেনে? তো দুই নম্বৰটো দিয়া আছে ওৱান টু ওৱান ফাইভ জিৰ' জিৰ', ইয়াৰো আমি প্ৰথমতে কি কৰিব লাগিব উৎপাদকখিনি উলিয়াই ল'ব লাগিব, ওৱান টু ওৱান ফাইভ জিৰ' জিৰ', দুইৰে দিয়া ছয় দুগুণ বাৰ, এক বান নাযায় গতিকে এইটো শূন্য হ'ল, এতিয়া সাত আহিল, তাৰপিছত এতিয়া পাঁচ আৰু এতিয়া শূন্য, আকৌ দুইৰে দিলে এতিয়া কি হ'ব তিনি, এইটো শূন্য, এতিয়া দুই এতিয়াও তিনি হ'ব, আৰু এতিয়া পোন্ধৰ হ'ব, গোটেই সাত দুগুণ চৈধ্য, আৰু এতিয়া কি পাঁচ, এতিয়া কি পালোঁ আমি থ্ৰী জিৰ' থ্ৰী ছেভেন ফাইভ, এইবাৰ তিনিৰে দিয়া তিনিৰে একবাৰ শূন্য একবাৰ, আৰু কি তিনি দুগুণ ছয় পাঁচ তিনি গুণ পোন্ধৰ, পোন্ধৰ তিনিৰে দিয়া তিনি তিনি গুণ ন, তিনি দু তিনি তিনি গুণ ন, সাত তিনি গুণ একৈছ, পাঁচ তিনি গুণ পোন্ধৰ, আকৌ তিনিৰে দিয়া এঘাৰ তিনি তেত্ৰিছ, তিনি দুগুণ ছয় পাঁচ তিনি গুণ পোন্ধৰ। এতিয়া চোৱা পুনৰ তিনি বাছে দিয়া সাত সাতৰে ন, তিনিৰে যাব আকৌ তিনি তিনি গুণ ন, সাত তিনি গুণ একৈছ,
আর কি হবে পাঁচ তিনি গুণ পনেরো এইবার তিনি সাত পাঁচক পাঁচেরে দিয়া সাতে পাঁচে বারো বারো তিনি পনেরো তিনিরেও আকৌ এবার যাব ইয়াত দিলে কিন্তু আমার পাঁচেরে দিয়াচোন এবার পাঁচেরে দিলে কি হব পাঁচেরে মানে এটা কাম কর তিনিরে দিয়াচোন আকৌ তিনিরে দিয়া তিনি গুণ তিনি তিন দুগুণ ছয় পাঁচ তিনি গুণ পনেরো এইবার পাঁচেরে দিয়া পাঁচ দুগুণ দশ পাঁচ পাঁচ গুণ পঁচিশ পাঁচেরে পাঁচ ইয়াত আমি কি পালোঁ এটা বহাই দিম দুই দুটা পাইছোঁ টু ইনটু টু আকৌ কি পাইছোঁ তিনি এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা তো থ্ৰী ইনটু থ্ৰী ইনটু থ্ৰী ইনটু থ্ৰী ইনটু থ্ৰী এক দুই তিনি চাৰি পাঁচ আৰু পাঁচ কেইটা পাইছোঁ এক দুই তিনি তো আমি পাঁচ পালোঁ তিনিটা তিনি পালোঁ এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা আৰু দুই পালোঁ দুটা তো ইয়াত চোৱা ইয়াত যদি আমাৰ তিনিটা তিনি লওঁ দুটা ইয়াত দুটা তিনি ৰৈ যায় ইয়াত পাঁচ তিনিটা ল'ব পাৰোঁ আৰু ইয়াত কি দুটা দুই আছে ইয়াত এটা দুই আমাক লাগে তাৰমানে ত্ৰিকোণ ঘন সংখ্যা হ'ব লাগিলে আমাৰ কি হ'ব ইয়াত দুই এটা লাগিব আকৌ ইয়াত কি লাগিব তিনি এটা লাগিব ইয়াত পাঁচটো ঠিক আছে তাৰমানে দুই আৰু তিনি পূৰণফল কি ছিক্স তো আমি কি বাৰ এক পাঁচ শূন্য শূন্য সংখ্যাটোক সংখ্যাটোৰ লগত ছয় পূৰণ কৰিলে কিয় ছয় ইয়াত দুই এটা দিলোঁ ইয়াত তিনি দুটা আছিলে এটা তিনি যোগ কৰি দিলোঁ ঘন সংখ্যা হোৱাৰ কাৰণে গতিকে তিনি দুগুণ ছয় হয় ছয় পূৰণ কৰিলে আমি কি পাম এটা নিখুঁত ঘন সংখ্যা পাম এটা নিখুঁত ঘন সংখ্যা পোৱা যাব এতিয়া যদি আমি এই সংখ্যাটোৰ লগত ছয় পূৰণ কৰি দিওঁ তেতিয়াহ'লে আমাৰ যিটো সংখ্যা হ'ব সেই সংখ্যাটো কি হ'ব ধৰা এক দুই এক পাঁচ শূন্য শূন্য পূৰণ ছয় তো সংখ্যাটো আমাৰ কি হয় ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় পাঁচ গুণ ত্ৰিছৰ শূন্য হাতে গ'ল তিনি ছয় গুণ ছয় ছয় তিনি ন ছয় দুগুণ বাৰ দুই হাতে গ'ল এক ছয় গুণ ছয় একে সাত তো আমাৰ সংখ্যাটো হ'ব এইটো এইটো সংখ্যাৰ আমাৰ বৰ্গমূল ঘনমূল কি হ'ব ছেভেন টু নাইন জিৰ' 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 এতিয়া ঘনমূল আমাৰ কেনেকৈ হ'ব চাবা ইয়াত আমি দুই এটা দিলোঁ গতিকে আমাৰ কি আহিব ইয়াত তিনিটা দুই হ'লে এটা দুই আহি গ'ল ইয়াত তিনিটো আছিলে তিনিটো আমি বহাই দিলোঁ ইয়াত তিনি দুটা আছে আৰু এটা তিনি আমি যোগ কৰি পূৰণ কৰিছোঁ ইয়াৰ লগত গতিকে তাৰে পৰা এটা তিনি আহিব ইয়াত পাঁচ তিনিটা আছিলে অলৰেডি তো পাঁচ তো ইয়াৰ ঘনমূল হ'ব এইখিনি পাঁচ তিনি পোন্ধৰ পোন্ধৰ তিনি গুণ পঞ্চল্লিছ পঞ্চল্লিছ দুগুণ নব্বৈ তো ইয়াৰ ঘনমূল হ'ল কি নব্বৈ তো এইখিনি আছিল ভিডিঅ'টোত ভিডিঅ'টো চাই ভাল লাগিলে ভিডিঅ'টো লাইক কৰিবা চেনেলটো ছাবস্ক্রাইব কৰিবা আৰু যিমান পাৰে সিমান শ্বেয়াৰ কৰি দিবা তো আজিলৈ আহিলোঁ বাই বাই থেংক ইউ।